উনি কিছু না বুঝে শুরু করে দিলেন। এই তুমি আমাকে ভাঙাচ্ছো কেন? হ্যাঁ আমি কি নিজের ইচ্ছা এখানে এসেছি? অবদের গোবদে আনন্দ। কি কি বললে? যা বলেছি ঠিক বলেছি। এই কি বললে? সে সেটা মা মানে কি? হ্যাঁ মানে কিছু বললো এমনি অবোধ মানে খুব বুদ্ধিমান। এই না না মানে হচ্ছে সাংঘাতিক বুদ্ধি, খুব একটা না বেশি। তাই বললো সাধে বলে মূর্খ, মূর্খকে যা বোঝাবি মূর্খ তাই বুঝবি। এই আমাকে কি বলছো মানে তুমি আমাকে ঠিক বলেছো? এই আমার কাম। গুনগুন কিন্তু এখানে আসতে চায়নি, আমরা ওকে জোর করে নিয়ে এসেছি। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ও তো বাড়ির সবাইকে বলে চলে যাচ্ছিল, তা আমার মনে হলো ও তোকে বলে যাওয়াটাও উচিত, এটা ভদ্রতা। তাই তোকে আবারও বলছি, ও নিজে এখানে আসেনি, আমরা জোর করে নিয়ে এসেছি। মানে ও তো এখানে আসতে বয়ে গেছিল, বলছি কি আমরা পেট ব্যথা করছে। দাদাভাই সত্যি শরীর খারাপ করছে না নাটক করছে? সবকিছু তোর নাটক বলে মনে হয় না রে? একদিন যেদিন আমি ওষুধ আমাদের জানা আছে, ওটাই তো বলছি। বলছি কি আমি বরঞ্চ ওকে একটু ঘরে নিয়ে যাই, ওই ওষুধটা দিয়েই আবার চলে আসবো। আমরা না আসা অব্দি তুমি কোথাও যাবে না। হ্যাঁ কেন বলছি বলতো, এই দাদা ভাইয়ের এরকম অবস্থা, তো পেট ব্যথা করছে। তো দাদা ভাই এই অবস্থা কি তুই কোথাও যেতে পারো বলো? যেতে পারো? এই শোনো না আমিও যাই তোমাদের সাথে। হ্যাঁ তাহলে? না 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 না, ব্যাপারটা কি বলো তো, আমি একটু ওকে একা ঘরে নিয়ে যাই, মানে একটুখানি সেবা শুশ্রূষা করে পেট ব্যথাটা কমিয়ে আবার চলে আসবো। বুঝতেই তো পারছো আমার বর হয় তো। আমি ঠিক ভালো হয়ে যাবো, আমার একটু সময় দাও। আরে বাবা কিছুক্ষণের মধ্যে আমি দেখবে ঠিক ভালো হয়ে তোমার কাছে আবার চলে আসবো, তুমি একটু থাকো বোন। আমি কিন্তু নেই, আমি মানে দাদা ভাইয়ের এই অবস্থায় আমি কি করে এখানে থাকতে পারি বলো? আমাকে তো যেতে হবে না ওখানে। যেন সব থেকে বড় ব্যাপার কি, এই ঘরটা যার সে কিছুতেই চায় না যাতে আমি এই ঘরে থাকি, সে সবসময় চায় যাতে আমি আমি চলে যাই, বুঝেছো? আর ওর বাবা দেখেছো দাদা দাদা ভাইয়ের কি ব্যথা থাকবে? একটা একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নয় বলো? এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কি বলো বলো তো, কোন কোন কি হবে এত জোরে পেটে ব্যথা করছে? তোমার যা খুশি তাই করবে। চিৎকার করে গান করবে, দুম দুম ধেই ধেই করে নাচবে, এখন দাপিয়ে দাপিয়ে নাচবে। বেটার আমি এখান থেকে চলে যাই। হম তুম এক কমরে মে বন্ধ হো, চাবি খো যায়, চাবি খো যায়। এই দাদা ভাই এরা তো শরীর খারাপ, পেট ব্যথা করছে, তোমরা গান গাইছো কেন? হ্যাঁ দরজাটা বন্ধ করেছো কেন, খোলো না। কি বলি কি বলে, মানে কি বলতো, ওই তুমি যদি চলে যাও তাই ভয়ে আর চাবি খো যায়, আর চাবি খো যায়। টিং 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 সোচো কভি এসা হো তো ক্যা হো, আর
अरे सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, और चाबी खो जाए, और चाबी खो जाए, और चाबी खो जाए। ছোটটা মন্দ করেছে কেন? তোর ভাল লাগে না। তুমি কি গাধা? What? তুমি গাধা? বুঝতে পারলে না ওরা কেন দরজাটা বন্ধ করে দিয়ে গেল? যাতে তুমি না বেরোতে পারো। এখন চেঁচাচ্ছ, দরজা খোলো, দরজা খোলো। যদি যেতেই হতো তখন বেরিয়ে গেলে না কেন? এই শোনো, তারপরে দরজাটা কেন বন্ধ কর? ও, বুঝেছি। কি? আসলে ব্যাপারটা কি জানো তো, ওরা চায় যে আমি আরো কিছুক্ষণ এখানে থাকি, বাড়িতে থাকি। ওর খুব ভালোবাসে তো আমাকে। তোমার মতো তো না। খুব ভালো বুঝেছো। আমার কি বলতো, আমার না আজকে কথা ছিল যে আমি কাজ নিয়ে বসবো, কনসেন্ট্রেট করবো। সব পণ্ড করে দিলে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। কাজ দেখাচ্ছে না আমাকে? বেশি বেশি কাজ দেখাচ্ছে। আমারই কপালটা খারাপ, যেমন আমার বাড়ির লোক তেমন আমার কপালে জুটেছে আর একজন। অসহ্য, পাগল করে রাখছে, খারাপ করে দিচ্ছে। সকালবেলা কাজ আছে, বারবার বললাম, কথা শোনো। কিছু হয় না, এই আমি উঠাই, আমাকে আমাকে চাপ দাও। হ্যালো গুনগুন, তুমি কোথায়? আমাকে দাও না, আমি উঠবই, আমি আমি উঠবই। হ্যালো হ্যালো, কি কিছু হলো? কি করছো এটা, হঠাৎ নাচতে শুরু করলে কেন দমদম করে? শোনো, ব্যাড এলিমেন্ট তুমি একটা। শোনো, তোমার যদি আজে বাজে কথাগুলো না শুনতে হয় তাই আমি জোরে জোরে নাচছি। আগে গান গাইতে জানতাম না, তাহলে গান গাইতাম। আমি হাত জোর করছি, এই ভয়ঙ্কর নাচটা নেচো না, ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিছু? তাহলে ওরা কেন দরজা আটকেছে? খুলতে পারো। হ্যালো, দরজা খোলো, বলো এক্ষুনি, বলো খুলতে বলো। তো তুমি যা ইচ্ছে করো। এই সরা সরা, এই সরা থামে, তোমাদের হবে না, সরা, আমি বসে। বসো বসো বসো। তুমি যদি দরজাটা না খুলতে আমি আবার নাচবো বলে দিচ্ছি। আমার কোনো দায় নেই, তুমি যা ইচ্ছে করো। তুমি পুটু পিসিকে কেন এই কথাগুলো বলেছো? বেশ করেছি, বলেছি যা সত্যি তাই বলেছি। শুধু আমি তোমার সাথে মিসবিহেভ করি, তুমি করো না। তুমি করো তাই করি। কে প্রথম মিসবিহেভ করেছিল, আমি না তুমি? তুমি 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 আমি। কফি শপে কে মিসবিহেভ করেছিল? আমরা যখন অর্ডারটা দিয়েছিলাম তুমি তো মিসবিহেভ করলে। না, আমি তোমার সাথে কিছু করিনি। হ্যাঁ, আমার যা বলে আমি ওয়েটারটাকে বলেছিলাম, তোমার তাতে এত গায়ে লেগেছিল কেন? হ্যাঁ, না ওয়েটারকে বলেছিলে, কিন্তু বিষয়টা আমাদের নিয়েছিল তাই। যা করেছি বেশ করেছি, বেশ করেছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এরা তো এখনো গান গাইছে। এই শোনো, দে আর স্টিল সিঙ্গিং। ওদের কথা ছাড়ো। কেন ছাড়বো কেন? এই যে বলে যে ঘরে গিয়ে নার্সিং করবে, হ্যাঁ করলো না তো? জানি না। জানো না মানে? আমাকে মিথ্যা কথা বললো, বলে যে নিচে গিয়ে এক্ষুনি চলে আসছে। হ্যাঁ,
বললাম তো ওদের কথা ছাড়ো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা কেন? হ্যাঁ তোমার কথা সব সময় মন দিয়ে শুনবো কেন? শুনি, তুমি কি আমার টিচার? না টিচার নই, কিন্তু আমি তোমার থেকে বয়সে বড়, তাই তোমার কথায়। তা আমার কথাই শুনবে না তো কার কথা? ও ওই ক্রিশের কথা শুনবে। ক্রিশটা কি? এই দেখ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝছো? দেখবে কিচ্ছু জানে না। চলো 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 পাল্টাই।